হাই, গুড মর্নিং সবাইকে। আজকে দিনটা ভালো মতো শুরু হলেও দিনটা শেষটা মোটেই ভালো ছিল না। তো সকালবেলা উঠে আজকে সব বারান্দা টারান্দা ঝাড়টা দিয়ে নিলাম। সকাল থেকে আমার বরের ভীষণ শরীর খারাপ, ওর জ্বর হয়েছে, গরম জল দিলাম ওকে। তারপর আজকে সারা সপ্তাহ যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছিলাম, কিন্তু বাইরের ওয়েদার এত খারাপ ছিল যে জামা কাপড়গুলোকে ছাদে মেলতেও দিতে পারিনি। ওই জন্য বারান্দায় ব্যালকানিতে শুকোতে দিয়ে দিয়েছিলাম। বৃষ্টি পড়ছিল, ব্যালকানিতে দিয়ে দিয়েছিলাম, ঝাপটা আসছিল না তো ভিজবে না, কিন্তু ছাদ দেওয়াতে গেলে পেটেছিল তো দিয়ে দিয়েছিলাম। জামা কাপড় শুকোতে দিয়ে টিয়ে তারপরে নিচে চলে গেছিলাম, তারপরে এসে স্নান টান করে নিলাম। আজকে অফিস যাওয়া ছিল না, তো হচ্ছে নাইট শিফট আছে, তো সারাদিন মোটামুটি ফ্রি অফিসের দিক থেকে। কিন্তু আমরা সকালবেলায় স্নান করে নিই, সেজন্য সকালবেলায় স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে নিচে যাই, গিয়ে দেখি ব্রেকফাস্টের কী অবস্থা। তো গিয়ে দেখলাম যে দিদিভাই ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিল, মোটামুটি ডালের একটা ইয়ে মতন করেছিল, ডাল সেদ্ধ আর মুড়ি সকালবেলা আজকে ব্রেকফাস্ট ছিল। আর এই যে আমি এখানে পাম্পটা চালাতে এসেছিলাম, জল শেষ হয়ে গেছিলো, জল শেষ হলে ঝামেলা, পাম্প চালাতে আবার তিনতলায় যেতে হয়। ব্রেকফাস্টটা এবার ওকে দিয়ে দেবো, ওর তো ভীষণ জ্বর সকাল থেকে, ওকে তাই তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিলাম। আর জ্বরটা ওর কমেই নি আজকে, সারাদিন জ্বর, রাত অব্দি জ্বর। আর এই যে আমার ব্রেকফাস্ট, আমি মুড়ি আর ডাল সেদ্ধ খেয়ে নিয়েছিলাম। এই যে আমাদের দুজন নতুন ফ্যামিলি মেম্বার খেলা করছে। আর তারপর রান্নার প্রিপারেশন তো করবো, আজকে আমাদের বাড়িতে আরও একটা খারাপ ইনসিডেন্ট হয়েছে, তো ওর মেজাজ অতটা ভালো ছিল না। খাওয়া দাওয়া আজকে প্লেন ডাল আর সয়াবিন হয়েছিল, আর সেরকম কিছু হয়নি। আর মা এখানে মশলাগুলো বাটছে, আমি সয়াবিনটা করেছি। আর এই যে ডাল, ডাল আর সয়াবিন দিয়ে আজকে লাঞ্চ হয়ে গেছিলো আমাদের, যে কারোই মন মেজাজ ভালো নেই, বাড়িতে একটা খারাপ ঘটনা ঘটেছে, আর প্লাস ওর শরীরটা ভালো না। সন্ধ্যেবেলা চা করে নিয়েছিলাম, তখনও মানে বিকেলবেলার দিকটাতেই শুকিয়ে গেছিলো সব জামাকাপড় এনে গুছিয়ে টুছিয়ে নিলাম বাইরে ব্যালকানিতে। বিকেলের পর বৃষ্টিটা কমে গেছিলো, তো জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছিলো। তারপর আমি গা টা ধুয়ে এসে তারপর চাটা খেয়ে নিলাম। আর আজকে আমাদের ওই কালকে পুজো হয়েছিলো না পাড়ায়, ওখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেই প্রসাদ ছিল পোলাও আলুর দম আর রুটি আর সয়াবিন হয়েছিল রাতের জন্য। ডিনারটা রেডি ফেডি করে এসে লগ ইনটা আগে করে নিলাম তাড়াতাড়ি করে, লগ ইন টগ ইন করে তারপরে খেতে যাব। তারপর রাত্রিবেলা দাদাভাইয়ের একটা বন্ধু কাঁকড়া দিয়ে গেছিলো, আমার তো কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে, তো কাঁকড়াও খেয়েছিলাম একটুখানি। আর আজকে সেরকমভাবে কিছু ভিডিও বানানো হয়নি, পুরো শরীরটা ভীষণ খারাপ। তো আজকে এতটাই থাক, ভালো লাগলে প্লিজ পাশে থেকো।